আবারও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাঙালির স্বাদ কাহনে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর নতুন রেসিপিগুলো পেয়ে কিন্তু তোমাদেরও খুব ভালো লাগছে। তো আজকে যে রান্নাটা আমি করবো সেটা কিন্তু একটা আমাদের দুর্গা পুজোর একটা স্পেশাল রেসিপি। আমরা এটা অষ্টমীর দিন কিন্তু করতেই পারি। আজকে যে রান্নাটা আমি করবো সেটা হচ্ছে অষ্টমীর স্পেশাল। তো অষ্টমীতে অনেক জোরে আমরা উপোস করে থাকি, অষ্টমীর সকালবেলায় অনেক সেজে গুজে পুজো দিই। তোমরা অবশ্যই মানে ভালোভাবে সাজবে আর পুজো দেবে, কিন্তু তার সাথে খাওয়াটাও কিন্তু মাস্ট। বাঙালি পুজোয় খাবে না এটা কিন্তু হতেই পারে না। তাহলে চলো আজকে আমি কি করছি বলে দিই। আমরা কলার ডালের মধ্যে কুমড়োর দিয়ে অনেক সময় বড়ি অনেক কিছু প্রিপারেশন খেয়ে থেকেছি, বড়ি আমাদের বাঙালিদের খুব প্রিয়। কিন্তু আজকে যেটা আমি করব কাঁচা বড়ির সর্ষে রসা, আজকে যেটা আমি রান্নাটা করব এটার নাম হচ্ছে কাঁচা বড়ির সর্ষে রসা। এটা আশা করব আমি কেউ কোনোদিন খাওনি, এটা আমার বাড়ির একটা স্পেশাল রান্না আর খুব ডিলিশিয়াস, খুব মাউথ ওয়াটারিং একটা রান্না, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আমি তোমাদের বলে দিই কী কী লাগছে। প্রথমে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ মতো কালো সর্ষে বাটা। 1 টেবিল চামচ মতো আমি এটা কালো সর্ষে বাটা নিয়েছি। এর সাথে আমি একটা লঙ্কা দিয়ে কিন্তু বেটে রেখে দিয়েছি। তার সাথে আমাদের লাগছে 1 টেবিল স্পুন সাদা সর্ষে বাটা। এটা নর্মালি বাটা আছে, সর্ষে যখনই বাটবে আমি আগে থেকে বলে দিই একটু লঙ্কা একটু নুন দিয়ে বাটলে কিন্তু তেতো ভাবটা থাকে না। তার সাথে লাগছে আমাদের 1/2 টিস্পুন পাঁচফোড়ন, আর আমি নিয়েছি কাঁচা পাকা নিয়ে 4টে কাঁচা লঙ্কা। তো এগুলোই আমাদের উপকরণ। এর সাথে আমাদের যেটা লাগবে বেটে রাখা কলাই ডাল। এটা তোমরা বিউলির ডাল দিয়েও করতে পারো, কিন্তু কলাই ডালের টেস্টটা খুব সুন্দর আসে। আমি এখানে কলাই ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছি। আমি এখানে 1/2 বাটির মতো কলাই ডাল নিয়েছি, আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম খোসা শুদ্ধ মানে ঝরিয়ে। তো তারপরে আমি এটাকে মিক্সিতে 2টো লঙ্কা একটু নুন দিয়ে বেটে নিয়েছি। এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আমাদের কিন্তু এটা কলাই ডালটা রাখা আছে, এটা আমি 2 লঙ্কা নুন দিয়ে কিন্তু হালকা করে বেটে রেখেছি মিক্সিতে। এটায় কোনো জল দেওয়া যাবে না, এটা কিন্তু পেস্টটা একদম গাঢ় একটা পেস্ট হবে। তো এবার আমরা রান্নাটা শুরু করব। আমরা এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো ভেজিটেবল অয়েল বা সানফ্লাওয়ার অয়েল। তোমরা যেটা দিয়েছো করতে পারো, এটা সর্ষের তেল দিয়েও কিন্তু খুব সুন্দর হয়, চাইলে সর্ষের তেল তোমরা এখানে ইউজ করতে পারো। তো এটা একটুখানি গরম হোক, আমাদের তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। আমি তেলের মধ্যে এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এটা একটু ফোটার জন্য আমি অপেক্ষা করব, সামান্য এটা ফুটে যাবে। ততক্ষণ আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জলটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, এটা আমি একটু ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। জলটা কিন্তু গরম হচ্ছে, এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একদম সামান্য, 1/2 টিস্পুনের একটু কম। আমাদের জলটা কিন্তু দেখো অনেকটা গরম হয়ে গেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটাটা। আমাদের কিন্তু দেখো এটা অনেকটা ফুটে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের যে কালো সর্ষে বাটাটা ছিল সেটা দিয়ে আমি এটাকে একটুখানি নেড়ে নেবো সামান্য, একটু ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমাদের কিন্তু যে কলাইটা আমরা রেখেছিলাম, এবার আমরা এটাকে একটুখানি হাত দিয়ে নেড়ে নেব। আমরা এখানে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে একটু মাখিয়ে নেবো। আমরা হাতের মধ্যে একটু কলাই ডাল নিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট এইভাবে একটা একটা করে কিন্তু আমরা বসিয়ে দেবো। এভাবে আমরা একটা একটা করে কিন্তু দিয়ে দেবো, এইভাবে সবগুলো এইভাবে আমরা একটা একটা করে দিয়ে দেবো। আমাদের ঝোলটা কিন্তু দেখো খুব সুন্দরভাবে ফুটছে, এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের যে যেটা কাঁচা লঙ্কাগুলো ছিল সেটা, এটাকে আমি এভাবে 10 মিনিট ফোটাবো। দেখো আমাদের বড়িগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটছে। তোমাদের বড়িগুলোকে আমি একটু দেখিয়ে দিই কীরকম হয়েছে জিনিসটা। দেখো পুরো শেপটা কিন্তু পুরো বড়ির মতনই এসছে। এটাকে এইভাবে আমি আরো 10 মিনিট ফুটিয়ে নেবো। আমরা 5 মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকনাটা, এবার আমি একটু খুলে নেবো। খুলে নিয়ে আমি এটাকে আর একটু নেড়ে দেবো। দেখো
গাছটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আমরা অষ্টমীর দিন কিন্তু এটা তৈরি করতেই পারি পুজো স্পেশালে। এটা আর 5 মিনিট মতো হবে, এই সময় কিন্তু ফ্লেমটা একদম লো রাখতে হবে, হাই দিলে কিন্তু জলটা তাড়াতাড়ি ফুটে যাবে, মরে যাবে আর খেতে কিন্তু টেস্ট হবে না। তো সেই জন্য দেখে এইভাবেই রাখবো, ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য, ফিরে আসছি আরও 5 মিনিট পরে। আমাদের আরও 5 মিনিট হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি ঢাকনাটা। দেখো এটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আমরা এবার গ্যাসটাকে এখানে অফ করে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে নাড়িয়ে নিতে হবে। আমি এখানে 1/2 টিস্পুন মতো চিনি ইউজ করেছি ঢাকনা দেওয়ার আগে, তো তোমরা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারো, যদি কেউ চাও এখানে দিতেও পারো। এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, এটাকে এবার আমরা সার্ভ করে দেবো। আমাদের কাঁচা বড়ির সর্ষের রসা কিন্তু একদম রেডি, আমাদের কাঁচা বড়ি সর্ষের রসা কিন্তু একদম রেডি টু সার্ভ। যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। দেখো এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আশা করবো তোমরাও সেমভাবে স্টেপ ফলো করলে এইভাবে তৈরি করতে পারবে। এটা অষ্টমীর দিন, তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে আমাকে জানিও কেমন লাগলো। আমি কিন্তু প্রত্যেক দিন একটা করে পুজোর স্পেশাল রান্না আমি দিচ্ছি তোমাদের সাথে, পরের বার আমি শেয়ার করবো নবমীর একটা রান্না। আশা করবো তোমাদের এটা খুব ভালো লাগবে, খুব টেস্টি একটা খেতে নিরামিষ রান্না। অষ্টমীর দিন তোমরা সবাই মিলে বাড়িতে একসাথে রান্না করে এটাকে দেখো কেমন লাগছে। চলো তাহলে, থ্যাংক ইউ। আর আমি কত কি উপকরণ দিই সেগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে মেনটেন করি, তোমরা একটু চেক করে নিও। থ্যাংক ইউ।